नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार्जन आपनादेर धन्यवाद। तो अपनारा हयतो जानेन वेस्ट बेंगल फरेस्ट डिपार्टमेंट थेके 2000 टी शून्य पदे आवेदनेर जन्य विज्ञप्ति जारी करा हयेछिलो, जेखाने किन्तु जार डेट किन्तु 7 तारीख छिलो एबं ता किन्तु करोना आबहेर कारणे किन्तु बाड़ानो हयेछे। आजके भिडियोते आमरा आलोचना करब ए बन दफ्तरेर जे परीक्षा, बन सहायकेर जे परीक्षा, सेई परीक्षार किछु कमन योग्य प्रश्न ओ उत्तर। एबं एई परीक्षार प्रश्न ओ उत्तर किन्तु एइटी বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে, তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, বন দপ্তর থেকে প্রকাশিত কমন যোগ্য প্রশ্ন ও উত্তর। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই নিয়ে পরবর্তী দিনে আবারও একটা ভিডিও আসবে, তাই ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন প্রথম যেই প্রশ্নটি, সেটি হচ্ছে আমাদের বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়, তার অ্যান্সার হচ্ছে আপনাদের 21শে মার্চ। দ্বিতীয় প্রশ্নটি দেখুন, ভারতে বনরক্ষক সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে? 1972 সালে। তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটি পজ করে আপনারা খাতাতেও লিখে নিতে পারবেন। তিন নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে? 1980 সালে। এবং চার নম্বর হচ্ছে, আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক গার্ডেন কোথায় অবস্থিত? কলকাতায়। পাঁচ নম্বরটি হলো, জীব বৈচিত্র্য মূলত কত প্রকার? 3 প্রকার। ছ নম্বর হচ্ছে, রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ হলো 2010। সাত নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষে ব্রাহ্ম সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি? 50টি। ভারতে জীব বৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে? 2002 সালে। ন নম্বর প্রশ্নটি হলো, ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট চালু হয় কত সালে? 1973 সালে। WWF এর পুরো কথা কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড ফাউন্ড ফর নেচার। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুনে। তারপরে প্রশ্নটি দেখুন, ভারতে কুমির প্রকল্প শুরু হয় কত সালে? 1975 সালে। তারপরে প্রশ্নটি দেখুন, আন্দামান কোন জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? সুন্দারল্যান্ড। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? জিম কর্বেট। নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? দাচিকগ্রাম। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান। ভ্যালে অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। বন্যপ্রাণী লুপ্ত হওয়ার একটা প্রধান কারণ হলো বাসস্থান বিলুপ্ত হওয়া। ভারতবর্ষে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত? 1994 সালে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসমে। তারপরে প্রশ্নটি দেখুন, সম্পূর্ণরূপে বিলুপ্ত একটা প্রাণীর নাম হচ্ছে এশিয়াটিক চিতা। বর্তমানে ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি? 543টি। পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। জীব বৈচিত্র্যের বিচারে ভারতের স্থান কত? 8ম। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত? সুন্দরবনে। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1971 সালে। রিও ডি জেনেরোতে বসুন্ধারা সম্মেলন হয় কত সালে? 1992 সালে। ইউনেস্কোর মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি গ্রহণ করেন কত সালে? 1971 সালে। শহরাঞ্চলে জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কি? জলাভূমি ভরাট। জীব সম্পর্কিত বৈচিত্র্য পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? টমাস ই লাভজয়। তারপরে প্রশ্নটি হলো, সুন্দরবন কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? 1987 সালে। কবে বসুন্ধরা দিবস পালিত হয়? 22শে এপ্রিল। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়? 15ই মে। পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? 1947। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? প্রায় 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ 24 পরগনা। জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? কলকাতা। পশ্চিমবঙ্গের তিন দিক কী দ্বারা বেষ্টিত? স্থলভাগ। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। এবং পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? গৌড়ীয় নৃত্য। তারপরে প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজাগোপালাচারী। পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? 23টি।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন সংখ্যা কত? 16টি। পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত? 42টি। পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত? 294টি। পশ্চিমবঙ্গে বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। পশ্চিমবঙ্গে বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? ওড়িশা। পশ্চিমবঙ্গে দোসর বলা হয় কোন রাজ্যকে? ত্রিপুরা রাজ্যকে। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা হয় কত ভাগে? 3 ভাগে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। বক্সা কি? পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে একটি গিরিপথ। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত? গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। পশ্চিমবঙ্গে একটি বর্ষা জলে পুষ্ট নদীর নাম? দামোদর। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর। গন্ধেশ্বরী নদী কার উপনদী? দ্বারকেশ্বর। দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? মুন্ডেশ্বরী। পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? উত্তর ও পশ্চিম দিক থেকে। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ু। পশ্চিমবঙ্গে একটি শৈল নিবাসের নাম? দার্জিলিং। পশ্চিমবঙ্গে খনি ভাণ্ডার কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান খনিজ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে। পশ্চিমবঙ্গে কোথায় রাবারের চাষ হয়? জলপাইগুড়িতে। কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? হরিণঘাটায়। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ অঞ্চলে কী প্রকার হ্রদ দেখা যায়? অশ্বরাকৃতি। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। পশ্চিমবঙ্গের শীতকালের প্রবাহিত শহরকে কী বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? পাট শিল্প। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ডক্টর জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসর কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রথম ভারতীয় নোবেল প্রাপক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে বিচার ব্যবস্থায় সর্বনিম্ন আদালত কোনটি? পঞ্চায়েত। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? হরিলাল কানাইয়া। ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেয়? 65 বছর। হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেয়? 62 বছর। হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। এবং শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা প্রশ্নগুলি লিখে নিতে পারবেন, এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এর পরবর্তী আবার একটা ভিডিও আপনাদের প্রকাশিত হবে যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে প্রশ্ন, পশ্চিমবঙ্গের অন্তর্গত সেই প্রশ্নগুলি কিন্তু সেখানেও প্রকাশিত হবে। ধন্যবাদ ফ্রেন্ডস।